আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো স্যামসাং এর আনলক সিম কার্ড, যেটার 1 বছরের গ্যারান্টি বা 3 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, অথবা একটা ভালো সিম কার্ড কীভাবে আপনি পাবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে, এবং আপনাদেরকে আমি চেষ্টা করবো যে পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করার, কীভাবে আপনারা সিম কার্ডটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন বা নিজের ইচ্ছা মতো আপনি মেয়াদ বাড়াইতে পারবেন। তো এই সিম কার্ডের যেই, আবার অনেকেই প্রশ্ন করেন যে আনলকের সিম কার্ড এগুলো কি আলাদা সিম কার্ড কিনা, বা এই সিম কার্ডটা আমি কীভাবে পাইতে পারি, কোথা থেকে আনতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই নানান প্রশ্ন করেন, অনেকেই প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে এইগুলো নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করব, এবং বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো যেটা রোমিং সিম কার্ড। রোমিং সিম কার্ডটা কি, যেমন আমরা যখন একটা সিম কার্ড মোবাইল ইনসার্ট করি, বাহিরের সিম কার্ডগুলো এখানে উপরে লেখা আসে যে আর লেখা আসে, তো আর দিয়ে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আপনার রোমিং বোঝায়, এটা হচ্ছে রোমিং সিম কার্ড। তো আপনি বাহিরের যেই কোনো সিম যদি বাংলাদেশের ফোনে ইউজ লাগান, যদি সিম কার্ডটা সচল থাকে, তো সেক্ষেত্রে আপনার প্রত্যেক ফোনেই আপনার এই আর লেখাটা আসবে, কারণ যেহেতু এটা রোমিং অবস্থায় আছে। তো একইভাবে আপনি বাংলাদেশের সিম কার্ড যখন অন্য সেটে ইন্ডিয়া যাবেন, তো বা আপনার সৌদি আরব যাবেন, তখন দেখবেন যে এই বাংলাদেশের যে সিম কার্ডটা ওইটা লাগাইলেও আর লেখা আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মূলত এক দেশের সিম কার্ড যখন অন্য দেশে ইউজ করবেন তখন এটা রোমিং সার্ভিস চালু হবে, ওই রোমিং সার্ভিসের জন্য আপনার আলাদাভাবে সার্ভিস চার্জ কাটে, আলাদা টাকা খরচ হয়, আলাদাভাবে টাকা কাটে। এটা যখন আপনি কল দিবেন বা ডাটা ইউজ করবেন তখন সেক্ষেত্রে শুধু কাটবে, শুধু সিম কার্ডটা লাগিয়ে রাখলেই কাটবে না। তো এই গেল আপনার যে রোমিংয়ের বিষয়টা, আমি কনফার্ম করলাম আপনাদের সাথে রোমিং বিষয়টা ক্লিয়ার করলাম, রোমিংটা কী আসলে। তো এবার আসি যে আনলক সিম কার্ডগুলা, এগুলো কি আপনার স্পেশাল কোনো সিম বাকি না, আনলক সিম কার্ডটা আসলে কী এটা জানি। তো আনলক সিম কার্ডটা এটা শুধু আমরা নিজেরাই আনলক সিম কার্ড বলি এটাকে, কারণ আমরা এটা আনলকের ক্ষেত্রে ইউজ করি, এই জন্য আমরা টেকনিশিয়ান যারা আছে তারা এটাকে বলি আনলক সিম কার্ড। মূলত এটা আনলক সিম কার্ড না, এটা হচ্ছে আপনার বাইরে যেই সিম কার্ডগুলো নর্মালি ইউজ করা হয় ওই সিম কার্ডগুলোই। এটা প্রিপেড হইতে পারে, প্রিপেড সিম কার্ড হয় যে এটা হচ্ছে আপনার রিচার্জ সিস্টেম, আপনি 1 মাস পরে পরে রিচার্জ করবেন, আপনার আজীবন ইউজ করতে পারবেন। তো যেমন আচ্ছা, আনলকের ক্ষেত্রে শুধুমাত্র কাতারের সিমগুলাই এখন বর্তমানে ইউজ করা হয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আনলকের ক্ষেত্রে সিম কার্ড কাতারের ফোনগুলো ইউজ করা হয়, এটার কারণ হচ্ছে যে কাতারের যেই ভোডাফোনের কাস্টমার কেয়ার নাম্বার, এটা হচ্ছে আপনার একদম ফ্রি, টোল ফ্রি, যেটাতে কল দিলে কোনো প্রকার টাকা খরচ হয় না। এই জন্যই শুধুমাত্র আপনার কাতারের সিম কার্ডগুলো এখন ইউজ করা হইতেছে, কাতারের ভোডাফোন ইউকে কাতারের ভোডাফোন সিম কার্ডটা। আর আগে ইউকের ভোডাফোন সিম কার্ডটা ইউজ করা হইতো, তো এটা এখন অফ হয়ে গেছে। এর কারণ হচ্ছে একটাই, কারণ প্রচুর পরিমাণ যখন সিম কার্ডগুলো আপনার যে কাস্টমার কেয়ারে কল যাবে তখন অটোমেটিক ওই কাস্টমার কেয়ার নাম্বারটা অটোমেটিক অফ করে দিব ওরা। তো এটাই হচ্ছে আপনার সিম কার্ডের কেয়ার নাম্বারটা অফ হয়ে যাওয়ার কারণ। আর আপনি যদি চান যে আপনি চাইলে যে টাকা রিচার্জ করে অন্য যে কোনো নাম্বারে কল দিয়ে দিয়েও কিন্তু আনলক করতে পারবেন, মূল বিষয়টা হচ্ছে আপনার জাস্ট কলিংটা 5 মিনিট রাখতে হবে। তো এই হচ্ছে আপনার যে রোমিং সিম কার্ডটার বিষয়, বা কাতারের সিমগুলোই কি কেন ইউজ করা হয় এটা হচ্ছে মূল কারণ। আর আপনি চাইলে যে অন্য যে কোনো দেশ থেকে সিম আনিয়ে তারপর আপনি চাইলে নিজে নিজেই কিন্তু কাজটা করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই যেই নাম্বারে কল দেবেন ওটা টোল ফ্রি নাম্বার হতে হবে, আর টোল ফ্রি না হইলে আপনি চাইলে যে ক্রেডিট রিচার্জ করে কল দিয়ে দিয়েও কিন্তু আনলক করতে পারবেন। তো এই জন্যই মূলত কাতারের সিম কার্ডটা ইউজ করা হয় এখন, কারণ কাতারের সিম কার্ডে টোল ফ্রি নাম্বার, ঠিক আছে। তো এই গেল আপনার কাতারের সিম কার্ডটা কেন ইউজ করা হয় এটার কারণ। তো এবার আসি আপনি কীভাবে সিম কার্ডটা আজীবন ইউজ করবেন। তো যে কোনো সিম, আপনি বাংলাদেশের একটা সিম কার্ড যদি আপনি রিচার্জ না করেন, বন্ধ করে রাখেন, এটা দীর্ঘদিন পর অটোমেটিক এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো
তো ইদানিং বাংলাদেশে যে সিম কার্ডগুলো এগুলো আজীবন মেয়াদে আসছে, আর এর আগে যখন প্রথম সিম কার্ডগুলো বের হয়েছিল তখন আপনারা হয়তো অনেকেই জানেন যে 3 মাসের কার্ড রিচার্জ করতে হতো বা 1 বছরের কার্ড রিচার্জ করে করে মেয়াদ বাড়িয়ে তারপর ইউজ করতে হতো। তো তদ্রূপ বাইরে যে সিম কার্ডগুলো ওই সিম কার্ডগুলো তো সেম সিস্টেম, যেগুলোতে আপনি যখন সিম কার্ড বাইরে থেকে একটা সিম কার্ড আনবেন নিয়ে আসবেন, তো এগুলাতে যখন রিচার্জ না করবেন আপনার সিম কার্ডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ কোম্পানি আপনার যেই রিচার্জ না করলে কোম্পানি আপনাকে দিয়ে কোনো বেনিফিট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার সিম কার্ডটা বন্ধ করে দেওয়াটাই তাদের জন্য বেটার। তো এই কারণেই মূলত সিম কার্ডটা বন্ধ হয়ে যায়। আর এটা আপনি মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে চাইলে 10 টাকা রিচার্জ করে, 10 টাকা না, এটা হচ্ছে 10 রিয়াল, কাতারের হলে কাতারের রিয়াল বা সৌদির হলে সৌদি রিয়াল, 10 রিয়াল করে যখন আপনি রিচার্জ করবেন তখন 1 মাসের মেয়াদ পাবেন। তো এইভাবে আপনি 10 রিয়াল করে রিচার্জ করে করে চাইলে অনেকদিন, 1 বছর 2 বছর 3 বছর এরকম ইউজ এটা করতে পারবেন, বন্ধ হবে না। তো সর্বোচ্চ আপনার যদি 3 মাসের ভিতর আপনি রিচার্জ না করেন তো সেক্ষেত্রে আপনার সিম কার্ডটা পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে যাবে, আর যদি 3 মাসের আগেই রিচার্জ করে ফেলেন তো সেক্ষেত্রে আপনি চাইলে অনেকদিন, 1 বছর 2 বছর এরকম ইউজ করতে পারবেন। তো সবচেয়ে যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে আপনার প্রতি মাসে একবার করে রিচার্জ করবেন, 10 রিয়াল করে আপনি আজীবন ইউজ করতে পারবেন। এই হচ্ছে আপনার আনলকের, যেই বর্তমানে অনেকেই গ্যারান্টি দিয়ে যে সিম কার্ডগুলো সেল করে এটার মূল ফর্মুলা হচ্ছে এটা, এছাড়া অন্য কোনো আপনার সিস্টেম নাই, অন্য কোনো উপায় নাই। তো আপনি যদি 1 বছরের গ্যারান্টি কার্ডওয়ালা সিম কার্ডও কিনেন, যদি আপনি রিচার্জ না করেন আপনার সিম কার্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে, গ্যারান্টি কোনো কাজে আসবে না। তো এই হচ্ছে আপনার মূল বিষয়। আর সিম কার্ডগুলোর অনেকে আমাকে প্রাইস জানতে চান, প্রতিনিয়ত কল করে কী ধরনের সিম কার্ড আপনারা আনবেন এগুলো জিজ্ঞাসা করেন। তো এটার একটাই অ্যান্সার, এটা হচ্ছে আপনার কাতারের যে সিম কার্ডগুলো আছে বর্তমানে রানিং ভোডাফোন, এই সিম কার্ডগুলো, এই সিম কার্ডটা আপনি আনতে পারেন। আর অনেকে জিজ্ঞাসা করেন যে আনলকের জন্য কি আলাদা কি না, না আলাদা না, কাতারে যে নর্মাল যেই সিম কার্ডটা ইউজ করা হয় প্রিপেড এইটাই, আপনি এই সিম কার্ডটা আনবেন, এটা আপনার দাম পড়বে 30 থেকে 35 রিয়াল, যেটা আপনি আপনার ফ্রেন্ড যারা কাতারে থাকে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনি ওদের কাছে জিজ্ঞাসা করলেই সিম কার্ডটার দাম জানতে পারবেন। এটা 30 রিয়াল থেকে 35 রিয়াল, আর 10 রিয়াল করে প্রতি মাসে মাসে রিচার্জ করবেন, আজীবন ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এই ছিল সিম কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য, আশা করি আপনাদের কাজে আসবে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ নেক্সট ডে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, জানা থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো রিপ্লাই করে দেওয়ার জন্য। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।